আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে মেডিকেল টার্মিনোলজি অর্থাৎ মেডিকেলের পরিভাষা। দেখেন, একটি রোগ চিনতে গেলে তার কিছু পরিভাষা জানার দরকার। আমরা অনেক রোগের নাম জানি, অথচ এই রোগের অর্থ বা এই রোগের পরিভাষা কিন্তু আমরা জানি না। আর আপনারা জানেন যে আমাদের যতগুলো মেডিকেল সায়েন্সের ভাষা আছে, টার্ম আছে, সবগুলোই কিন্তু ল্যাটিন অথবা গ্রিক, এই দুইটি শব্দ থেকে কিন্তু বেশি এই শব্দগুলো এসেছে। তো আমরা আজকে অল্প কিছু শব্দ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা জানেন যে মেডিকেল টার্মটা একটি কঠিন একটি টার্ম, যেটি সাধারণ অবস্থায় কোনো ডিকশনারি বা কোনো জায়গায় সার্চ দিলে কিন্তু এগুলো পাওয়া যায় না। আপনারা জানেন যে আলাদা মেডিকেলের আলাদা ডিকশনারি আছে, অর্থাৎ মেডিকেল ডিকশনারি, এইখানে কিছু শব্দ পাওয়া যায়, তাছাড়া কিন্তু নর্মাল কোনো ডিকশনারি এই রোগের নামে সার্চ দিলে কিন্তু সম্ভব না, পাওয়া যায় না। তো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব যে মেডিকেল টার্মিনোলজি বা মেডিকেল পরিভাষা পর্ব এক, অর্থাৎ আমরা আজকে প্রথম একটি ক্লাস আপনাদের জন্য। তো দেখেন, মেডিকেলের যে কোনো রোগ, যে কোনো রোগের দেখেন এর পরিভাষা আছে, এর অর্থ আছে। দেখেন এখানে ডেন্ট, ডেন্ট বা ডেন্টো, এখানে ডেন্ট বা ডেন্টো শব্দের অর্থ কিন্তু এখানে বোঝাচ্ছে যে দাঁত, আমাদের যে টিথ, অর্থাৎ এই দাঁতকে বোঝানো হচ্ছে এখানে ডেন্ট বা ডেন্টো দ্বারা। তারপর দেখেন এখানে যে ওপিটিও, অপটো অথবা ওপিটিএইচও, অপথো অথবা ওসিইউএলও, অকুলো, এই যে অকুলো, অপটো, অপথ, এই শব্দ দ্বারা বোঝাচ্ছে যে আই মানে চক্ষু, এই চোখকে, এই চোখের ভাষাগুলো কিন্তু এখানে। দেখেন অপথালমিক লেখা আছে যে অপথালমিক মানে চোখের জন্যে, চোখে ব্যবহার করার জন্যে। তো এই ধরনের আপনারা অনেক পরিভাষা আপনারা আজকে জানতে পারবেন। দেখেন এখানে লেখা আছে এমএল, ম্যাল, ম্যাল মানে এখানে ব্যাট, তার মানে ম্যাল নিউট্রিশন, অপুষ্টি, সাধারণ একটি ভাষা ম্যাল নিউট্রিশন, অপুষ্টি। তো এখানে ম্যাল শব্দের যেখানেই যে রোগের সামনে পিছনে ম্যাল শব্দ থাকবে, আপনারা বুঝবেন যে একটি কি ব্যাট খারাপ। এখানে দেখেন অটোমি, OTHOMI, অটোমি, এখানে অর্থাৎ কাটিং, যেখানে যেখানেই দেখবেন যে ছিজের বা কাটা আছে সেটাকে বলা হয় অটোমি। এরপরে দেখেন যে থেরাপি, থেরাপি শব্দের অর্থ হলো ট্রিটমেন্ট, এখানে আপনারা মেডিসিনের থেরাপি নিতে পারেন, তারপরে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি নিতে পারেন। তো এখানে কেমোথেরাপি, অনেক ধরনের থেরাপি আছে, থেরাপি শব্দের অর্থ হলো চিকিৎসা বা ট্রিটমেন্ট। দেখেন কেমো, কেমো শব্দের অর্থ এখানে কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ, হাইপার শব্দের অর্থ এখানে অ্যাভব, অ্যাভব নর্মাল না, নর্মালের চাইতে বেশি, হাইপার মানে বেশি। এখানে দেখেন যে টেনশন, টেনশন মানেই প্রেশার অর্থাৎ চাপ, টেনশন মানেই চাপ। গ্লাইকো শব্দ যেখানে থাকবেন দেখবেন যে গ্লাইকো শব্দ সেখানে বুঝবেন যে গ্লুকোজ। তারপর দেখেন ম্যাক্রো, এমএসি আরও, ম্যাক্রো শব্দের অর্থ এখানে লার্জ মানে বড়, আপনারা জানেন যে ম্যাক্রোলাইট, ব্রড স্পেকট্রাম মানে বড়, আর মাইক্রো মানে হলো স্মল মানে ছোট, হাইপো মানে লো বা স্মল ছোট। দেখেন হাইপার মানে এখানে বড় অর্থাৎ বেশি, আর এখানে হাইপো মানে ছোট। তো হাইপো টেনশন মানে লো প্রেশার, হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, বেশি প্রেশার, এই শব্দগুলো এখানে আছে। মনো, মনো শব্দের অর্থ হলো সিঙ্গাল, মানুষ শব্দের অর্থ সিঙ্গাল, এখানে ডেপ্লো মানে হলো দুই, দেখেন ডেপ্লো কক্কাই, আপনারা জানেন যে ডেপ্লো কক্কাই এখানে দুইটা ব্যাকটেরিয়া। তো ট্রাই মানে ট্রাই, এখানে থ্রি, আর কোয়াট মানে ফোর, পলি মানে অনেক, পলিসিস্টাইটিস অর্থাৎ এখানে অনেকগুলো সিস্ট, পলিম্যানোরেজিয়া, এখানে ম্যানোরেজিয়াটিকে অনেক এখানে বোঝানো হয়েছে, ওলিগো মানে ফিউ সামান্য, দেখেন ওলিগো ম্যানোরি একটা শব্দ আছে সামান্য এক দুই ফোঁটা। তারপর এখানে গাইনো, গাইনো মানে ফিমেল, আর ম্যাস্ট, এমএসটি, ম্যাস্ট মানে হলো ব্রেস্ট, আপনারা জানেন ম্যাস্টাইটিস, ব্রেস্ট এক ধরনের একটা কঠিন একটা রোগ ম্যাস্টাইটিস। এরপরে দেখেন যে ট্যাকি, ট্যাকি মানে র্যাপিড, দ্রুত, ট্যাকিকার্ডিয়া, হার্ট দ্রুত চলা, হার্ট স্পন্দন দ্রুত চলা, ব্রেডি মানে হলো স্লো, ব্রেডিকার্ডিয়া মানে খুব ধীরে ধীরে চলে, ইপি পেরি বা
সার্কাম, এর শব্দের অর্থ হইল অ্যারাউন্ড, চতুর্দিকে, সার্কাম টেন্সেন্স আপনারা জানেন তো। এপিডার্মিস, ডার্মিসের চারিদিকে, পেরিডার্মিস, তো এগুলো শব্দের অর্থ হলো অ্যারাউন্ড, চারিদিকে। এন্ডো বা এন্ট্রা মানে ইনসাইড, ইনসাইড মানে ভেতরের দিকে, আর এক্সো বা এক্সট্রা মানে আউটসাইড, বাহিরের দিকে। তো এই শব্দগুলো কিন্তু আপনারা প্রায়ই দেখবেন মেডিকেল টার্মে। আপনারা জানতে চাইছেন যে এই মেডিকেল টার্মে অর্থাৎ সিসি বা এইচের মধ্যে রোগের নাম, এই রোগের নামই কিন্তু এগুলো। লিউকো মানে সাদা, অর্থাৎ লিউকো রিয়া, লিউকো মানে হলো সাদা, রিয়া মানে হলো প্রবাহমান, আসতেছি আমরা তো। ইরাইথ্রো মানে রেড মানে লাল, আর সায়ানো মানে ব্লু, সায়ানোসিস, রোগী সবুজ মানে ব্লু হয়ে যাওয়া, নীল হয়ে যাওয়া, সায়ানোসিস, অক্সিজেন অভাবে যে রোগটা হয় আপনারা জানেন। ধীরে ধীরে আমরা এই আলোচনাগুলো আসবো। তো সেপালো, সেপালো মানে হেড, অর্থাৎ আমরা দেখেন আল্ট্রাসোনোগ্রামের মধ্যে দেখি সেপালেক প্রেজেন্টেশন, মানে কি যে মাথা আগে আসবে মানে ওকে। তারপরে দেখেন এখানে যে এখানে ক্র্যাপ মানে নেক, ঘাড়, অর্থাৎ এখানে সার্প শব্দটা এটা আসবে, সিইআরভি, সার্প, অর্থাৎ সার্প থেকে সার্ভাইকাল মানে ঘাড়। এখানে থোরাকো, থোরাকো মানে চেস্ট, আমরা বলি না থোরাসিক্স, থোরাকো চেস্ট। পাইরো, পাইরো মানে ফিভার, পাইরেক্সিয়া থেকে পাইরো, পাইরেক্সিয়া মানে জ্বর, পাইরো মানেও জ্বর এখানে বা ফিভার। দেখেন অর্থ মানে কি স্ট্রেন্থ, শক্ত, অর্থ মানে কিন্তু হাড় বোন, এখানে শক্তর কথা বলা হয়েছে, স্ট্রেন্থ। আর একটোমি মানে, একটোমি মানে রিমুভাল, যে কোনো ধরনের অপারেশনের রিমুভ করে কেটে ফেলাকে বলা হয় একটোমি। এখানে যতগুলা আসবে সবগুলা ভ্যাসেকটোমি, ভ্যাসেকটাকে কী করা, কেটে ফেলা, তো এরকম শব্দ আসবে। তারপরে দেখেন এখানে হিমো, হিমো মানে হলো ব্লাড, যেখানেই দেখবেন হিমো শব্দ ওইখানেই বুঝবেন যে ব্লাডের সাথে সম্পর্ক। তারপরে দেখেন এখানে মায়ো বা সার্কো, মায়ো মানে মাংস, সার্কো মানেও এখানে মাংস বা মাসেল এখানে বোঝানো হয়েছে। গ্যাস্ট্রো, যেখানেই দেখবেন গ্যাস্ট্রো শব্দটা আছে সেখানেই বুঝবেন যে স্টোমাকের সমস্যা, অর্থাৎ পেটের সমস্যা। হেপাটো, হেপাটো শব্দ যেখানেই দেখবেন সেখানেই লিভার, লিভারকে বোঝানো হয়েছে। কলিসিস্টো, কলিসিস্টো মানে গল ব্লাডার, কলিলোলিথাইসিস আপনারা জানেন যে গল ব্লাডারের প্রদাহ। তো এখানে কোলন শব্দের অর্থ লার্জ ইন্টেস্টাইন, নেপ্রো শব্দের অর্থ হলো কিডনি, নেপ্রো যেখানে দেখবেন সেখানে বুঝবেন কিডনি। নিউমো, নিউমো শব্দের অর্থ হলো আমরা জানি নিউমোনিয়া মানে লাংসের সমস্যা, তো এখানে নিউমো শব্দ মানে লাংস। কার্ডিও, কার্ডিও মানে হার্ট, যেখানে দেখবেন কার্ডিও, কার্ডাইটিস, হার্টের প্রদাহ, কার্ডো। এখানে প্লাজমা মানে গ্রোথ বেশি হওয়া, নিউ মানে বেশি, তো নিউ প্লাজমা আপনারা জানেন যে টিউমার জাতীয় যে রোগগুলো এগুলোকে বলা হয় নিউ প্লাজমা, মানে নিউ গ্রোথ, নতুন করে এখানে বৃদ্ধি পাওয়া। অ্যানেক্সিও, টেনশন বা অ্যানেক্সাইটিস, অ্যানেক্সিও শব্দটা দেখলে এটা বুঝবেন। ওমা মানে টিউমার। কন্ড্রো, কন্ড্রো শব্দের অর্থ হলো কার্ডিলেস। আইটিআইএস, ইনফ্লামেশন, আমরা এর পূর্বে বলেছি যত রোগের শেষে আইটিআইএস থাকবে এখানে একটা প্রদাহ বা ইনফ্লামেশন আছে। সিস্ট মানে হলো ব্লাডার, দেখেন সিস্ট থেকে সিস্টাইটিস মানে ব্লাডারে প্রদাহ। ডার্মা শব্দের অর্থ কিন্তু স্কিন। ওএসআইএস, তাহলে ও ওসিস, ওসিস এটা শব্দের অর্থ বলে বোঝাচ্ছে যে অ্যাবনর্মাল কন্ডিশন, যেখানে দেখবেন ওএসআইএস এটা হলো অ্যাবনর্মাল, ওই শব্দটাই মানে ওই জায়গাটাই স্বাভাবিক না, অস্বাভাবিক। সাইকো মানে হলো মন বা আত্মা, প্রাণ, মাইন্ড। হাইড্রো, যেখানে দেখবেন হাইড্রো সেখানেই পানি, হাইড্রোফোবিয়া, পানি দেখে ভয় পাওয়া, হাইড্রোসিল অর্থাৎ সেলের মধ্যে পানি জমা, হাইড্রোসিল আপনার একটা রোগের নাম জানেন। ইকো মানে হলো সাউন্ড, দেখেন ইকোকার্ডিওগ্রাম, আমরা জানি যে এর হার্টের একটা সাউন্ড নেওয়া হয় এটাকে বলা হয় ইকো। ওটি অটো, অটো মানে ইয়ার বা কান, অটোরিয়া কান দিয়ে পুষ পড়া, তো এখানে অটো মানে কান। রাইনো মানে নোস, রাইনো থেকে রাইনাইটিস বা
এখানে রাইনোরিয়া, নাক দিয়ে পানি পড়া, এখানে রাইনো মানে নোজকে বোঝানো হয়েছে। ফটো, ফটো শব্দের অর্থ হলো লাইট, আর ফোবিয়া শব্দের অর্থ হলো ফিয়ার অফ মানে ভয়, ফোবিয়া শব্দের অর্থ হলো ভয়। অস্টিও মানে বোন বা হাড়, এখানে রিয়া শব্দের অর্থ ডিসচার্জ। দেখেন গনোরিয়া, লিকুরিয়া, অটোরিয়া, এই রিয়া শব্দের অর্থ হলো এখানে ডিসচার্জ বা প্রবাহ, কোনো কিছু প্রবাহ হচ্ছে বা গড়িয়ে পড়ছে। এখানে দেখেন অর্কাই হলো টেস্টিস, অর্কাই থেকে অর্কাইটিস একটা রোগের নাম আপনারা জানেন, এটা হলো টেস্টিসের শব্দ। আর প্যাথি মানে হলো ডিজিজ মানে রোগ। তো আপনারা এই যে শব্দগুলো, কিছু শব্দ বলার চেষ্টা করলাম, এই শব্দগুলো আপনারা কি করবেন, দেখবেন যে প্রত্যেকটা রোগের সাথে, অর্থাৎ অনেক রোগ আপনাদের কমন রোগের সাথে, যেমন দেখেন ডায়রিয়া, রিয়া শব্দের অর্থ মানে কি, সে বারবার পাতলা পায়খানা করতেছে, তো এখানে রিয়া শব্দের অর্থ হলো প্রবাহমান বা ডিসচার্জ। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো মেডিকেল টার্মের শব্দ, এই শব্দগুলার অর্থ যদি গেলে আপনি বুঝতে পারেন, তাহলে প্রেসক্রিপশনের সিসি বা এইচওর মধ্যে দেখলেই বুঝতে পারবেন যে এটি এই রোগ বা এটি এইখানকার রোগ। তো এখানে আপনারা এই শব্দগুলোর উপরে যদি আপনারা গুরুত্ব দেন, তাহলে রোগ নিয়ে আপনাদের সমস্যা হবে না এবং চিকিৎসাতেও সমস্যা হবে না। আপনি যত এই রোগগুলোর সম্পর্কে আপনার ধারণা যত বেশি হবে, তত আপনার প্র্যাকটিস ভালো হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।